উনি কেমন বাণিজ্য মন্ত্রী যে বাংলাদেশ উনি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারে না, উনি কি আঙ্গুল চুষে? এমন মন্ত্রী বাংলাদেশে দরকার নাই। আপনার আরেকজন মন্ত্রী আছে, সে ডোল বাজায় মিডিয়ার সামনে এসে বলে যে একজন শ্রমিক একদিন কাজ করলে 20 কেজি চাল কিনতে পারে। আরে বোকা আবুল নাদান, তুই নিজে বাজারে যা, কামের মানুষ দিয়ে বাজার করানোর দরকার নাই। নিজে বাজারে গিয়ে দেখ যে মানুষ পেঁয়াজ কিনতে যায় কান্না করছে, এখন আর পেঁয়াজ কাটতে যায় চোখ দিয়ে পানি আসে না, পেঁয়াজ কিনতে গেলেই পানি আসে। আগে মানুষ আলু কিনে আলুর দম বানাইয়া বাসায় বইয়া খাইতো, এখন আলুর দম বাইরে যায়, আলু কিনতে গেলে দম হইয়া যায়। তোমরা ওই সরকারি চেয়ারে বৈশা বড় বড় ডোল বাজাইবার, জনগণ তোমাদের কথা শুনবে? জনগণ তোমাদের মুখে থুথু ফালায়, থুথু রাজপথে আসো, রাজপথে আসো, সাধারণ মানুষের কথা শুনো, তারপরে মন্ত্রিত্ব করো। তোমাদের ওই ছাগলের মতো মন্ত্রী গদিতে থাকার দরকার নাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি।